নিজেকে রচনা করে গেছেন। চিন্তার ও কর্মের বহুধা ও বর্ণালী অভিব্যক্তিতে তার জীবন বিপুল, বিচিত্র ও জটিল হয়ে প্রকটিত হয়েছে। বয়স তার যতই বেড়েছে, তার মনের দিগন্ত ততই হয়েছে প্রসারিত। বেড়ে গেছে তার ভাবাকাশের উচ্চতা ও পরিধি। মানব জীবনে এমন কোনো ক্ষেত্র নেই, এমন কোনো চিন্তা নেই যেখানে তিনি বিচরণ করেননি। তিনি বিভিন্ন আঙ্গিকে তার চিন্তা ভাবনাগুলো প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথের কবিতা ও গানে মধ্যযুগীয় বৈষ্ণব পদাবলী, উপনিষদ, কবিরের দোহাবলী, লালনের বাউল গান ও রামপ্রসাদ সেনের শাক্ত পদাবলী সাহিত্যের প্রভাব লক্ষিত হয়। 1901 সালে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠার পর রবীন্দ্রনাথের কবিতায় আধ্যাত্মিক চিন্তার প্রাধান্য ঘটে। তাঁর ভাবনায় মিশে যেতে থাকে বাউলাঙ্গের ভাবনা। 1941 সালের 7ই আগস্ট ঘন ঘোর বাদল দিয়ে তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেন। তিনি চলে গেলেন, কিন্তু দেশ ও জাতির কাছে রেখে গেছেন অফুরন্ত ঐশ্বর্য ভাণ্ডার। Yeah.
হৃদয় স্পর্শ করা। এই প্রেম মানব প্রেম, প্রেমের জন্যই তার ঘর বাঁধা, আর ঘর ছাড়াও এই প্রেমের জন্য তার জীবন হল মুক্ত জীবন, আর ধর্ম হল জীবন। বাগের মনের মানুষ, মানুষের অন্তরতম সত্তা রবীন্দ্রনাথ তার জীবনে ছোটবেলা থেকে অনেক বাউলের সংস্পর্শে এসেছে, আর তার নিজের মধ্যে গড়ে উঠেছিল এক স্বতন্ত্র বাউল সত্তা, যেখানে মানুষ ঈশ্বর নয়, ব্রহ্ম নয়, সে মানব ব্রহ্ম। তার জাতি বর্ণ গোত্র নেই, রবীন্দ্রনাথের বাউল তার নিজস্ব বাউল, যে অবিরত খুঁজে যায় তার মনের মানুষকে, সেই মনের মানুষকে তিনি বাউল গানের সুরকে করেছেন। কিন্তু কথা আর ভাব তার নিজের, আমি সেই রবি বাউলকে আরো একবার খুঁজব। 1316 কবি লিখেছেন, রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি, ঘাটে ঘাটে ঘুরব না ভাসে আমার জীর্ণ তরে, সময় যেন হয় রে এবার ঢেউ খাওয়া সব চুকিয়ে এবার, সুধা এবারে তলিয়ে গিয়ে অমর হয়ে রম, যে গান কানে যায় না শোনা, যে গান যেথা নিত্য বাজে, প্রাণের বিনা নিয়ে যাব সেই রতনের সভা মাঝে, চিরদিনের সুরকে বেঁধে শেষ গানে তার কানটা কেঁদে, নীরব যে তাহার পায়ে নীরব বিনা দিব ধরি, রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি। এসেছি কত রঙে সুজনের সঙ্গে।
কালের আগলে নির্মিত এই গানই সেই মনের মানুষকে ধরতে পারার আকুলতা। এই একই আকুলতা প্রকাশ পায় কবি আরতি গান বিশে কোষ 1324 সে রচনা। এটি পূজা পরিচয়ের গান। এখানে ঈশ্বর সে মনের মানুষ যাকে লক্ষ্য করে কবির আকুলতা প্রকাশ পায়। প্রকাশিত হচ্ছে সেই প্রেমের কথা যাকে আশ্রয় করে বাউলেরা মনের রূপ সাগরে ডুব দিয়ে থাকে। ভেঙে মরে ঘরে যাবি নিয়ে যাবি
কবিতার ও দেশপ্রেমী শ্রী ব্রজেন্দ্র কিশোরের আর শ্রীমতী হেমন্ত বাদেবী শ্রী বীরেন্দ্র কিশোরের অগ্রজা। ইনি আর গ্রামবধূ হলেও রবীন্দ্রনাথ তার চিঠিপত্রের অনেকটা অংশ জুড়ে হেমন্ত বাদেবীকে বিশেষ স্থান দিয়েছেন। এইসব পত্রের সাথে সাথে জাতির জীবনের নির্ভরতা সাফল্যের গতি প্রকৃতি ইচ্ছার কথা আছে রবীন্দ্রনাথ কল্যাণী আসু বলে সমর্থন করতে আর তিনি সেবিকা বলে নিজেকে আখ্যায়িত হয়ে পত্র দিলেন। এমন একটি পত্রে রবীন্দ্রনাথ হেমন্ত বাদেবীকে লিখছেন, অনেক সময় সংসার থেকে দূরে পালিয়ে গিয়ে নিজেকে ভোলায় যে নিষ্কৃতি পেয়েছি সে তোমার যেন না হলে সংসারে যা থেকে মুক্তি পেয়েছি তার প্রমাণ সংসারে চরম সত্য যদি থাকে সকলকে ব্যক্ত করে তবে তাকেই পাওয়ার পন্থা সকলকে ত্যাগ করে নয়। সেই সত্যে যথার্থ অগ্রসর হইয়াছে কিনা একদিকে তার প্রমাণ মন থেকে যদি কলুষ কেটে যেতে থাকে আরেকদিকে প্রমাণ সকলের প্রতি প্রেম পূর্ণ হয়ে উঠল কিনা। কলুষ কেটে যদি থাকে তার প্রমাণ এই সংসারে, কেননা মানুষের মধ্যে হাজার রকমের বাধা এবং তার কঠোর আঘাতকে অতিক্রম করতে পারলে প্রেমের সার্থকতা। এই আনুষঙ্গিক যে সেবা সংসারেই তার বিশুদ্ধতা প্রমাণ পায়। বাউলীরা গুরুদেবকে বলেছিলেন, আপনাকে জানতে হবে, যখন আপনাকে জানি তখন সে আপনার মাঝে তাকে পাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরও প্রায় একই প্রশ্ন রেখেছেন তার অন্যান্য নানান গ্রামে। তার প্রতিফলন ঘটেছে কখনো বা পূজা পর্যায়ের গানে, কখনো বা দেশাত্মবোধক গানে। দেশাত্মবোধক গানের ভেতর মিশে গেল বাউলঙ্গের ভাবনা। কথা বলে উঠল আমাদের প্রাণের রবিবাবু, এবার তোর মরা গানে Yeah.
আশা, শেখার পরে যাওয়া আশা, অচির রূপের কোন রহস্য, যা কি নাই বাড়া বাউল বাড়ি খাঁচার মধ্যে আসে অচিত পাখি। অচির রূপের রহস্য থাকা মনের মানুষ যখন মনের দ্বারে এল, মন তখন সুপ্ত ঘুমের মধ্যে, সে যখন চলে গেল ভাঙল আর তাই কবির অন্তরের বাউল সত্তা আবার জেগে উঠল। 1321 ভাদ্র তিনি লিখলেন আর এক বাউল সত্তার প্রতিধ্বনি। Thank you.
আমি প্রাক্তন, আমি মন্ত্রহীন। যার মনে মানুষ আছে তার পূজা প্রার্থনার প্রয়োজন নেই। যে জনা দেখে রূপ সে নিরালয় চুপ করে থাকে। প্রায় 101 বছর আগে লেখা কবিগুরুর একটি গানেও রয়েছে মনের মানুষকে খুঁজে চলার নিরন্তর ব্যাকুলতা। অন্তরে অচিন পাখির মতো সে রয়েছে, নিজের ভিতর তার উপস্থিতি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হিরে তাই সকল তানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হিরে তাই সকল তানে। আছে সে রাম তারায়, আছে সে রাম তারায়।